মুন্সীগঞ্জ কলেজের প্রভাষক ও কোঅর্ডিনেটরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন। বিস্তারিত দেখুন লিটন মাহমুদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। মুন্সীগঞ্জ কলেজের প্রভাষক ও কোঅর্ডিনেটর আব্দুল হাসান রোমানের উপর বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মুন্সীগঞ্জের সাধারণ ছাত্রছাত্রী, শিক্ষক ও সচেতন নাগরিকবৃন্দ। তাদের আয়োজনে বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে শিক্ষক রোমানের উপর বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। সম্মানিত প্রভাষক, যুবিজ্ঞান বিভাগ, শিক্ষক, সেই শিক্ষক আবুল হাসান রোমানের উপর বর্বরোচিত হামলার আসলে নিন্দা করার কোন ভাষা আমাদের মাঝে নেই। আমরা এখানে মুন্সীগঞ্জে সুশীল সমাজের বিভিন্ন সংগঠনের অনেকে উপস্থিত আছেন এবং আমরা মনে করি আগামী যেই পরিবর্তনের, সমাজ পরিবর্তনের সুশীল সমাজের স্বপ্ন আমরা দেখি, সেই সমাজের উপরে এটা একটি বড় ধরনের আঘাত। অনেক সুশীল সমাজই দায়ী বলবো, কারণ আমরা অনেকে নিশ্চুপ থাকি, আমরা আমাদের সে আওয়াজ ঘরে তুলি না। আমাদের এখন সময় এসেছে প্রতিরোধ গড়ে তোলার। আমরা মনে করি যে এই কিশোর গ্যাং যাই বলি, আমাদের উচিত প্রতিটি মহল্লায়, প্রতিটি ওয়ার্ডে আমরা অভিভাবকদের এখনই সচেতন করার সময়। এই কিশোর গ্যাংরা এক সময় গিয়ে বড় ধরনের সন্ত্রাসী রূপে এই শান্তিপূর্ণ সমাজকে, যারা আমরা স্বপ্ন দেখি যে সমাজকে পরিবর্তন করে একটি সুশীল সমাজ গড়ার, সেই স্বপ্নকে ধূলিসাৎ করার একটি মহাপরিকল্পনা হিসেবে কাজ করে। আমরা মনে করি অভিভাবকদের এখনই তাদের সন্তান, তাদের ছেলে মেয়ে সন্ধান করে এবং বলতে চাই, সবার মাই ছিনিয়ে নেওয়ার দৃশ্যতা দেখাবেন না, সবার ব্যানার ছিনিয়ে নেওয়ার দৃশ্যতা দেখাবেন না। এখানে যারা দাঁড়িয়েছে তারা এই সমাজের প্রতিনিধিত্ব করে, এই সমাজের নেতৃত্ব দেয়। ব্যানার ছিনিয়ে নেওয়ার আগে, মাইক ছিনিয়ে নেওয়ার আগে আপনারা পরিচয় নিশ্চিত হবেন যে রাজপথে কারা দাঁড়িয়েছে আন্দোলন করতে। সবসময় এই দৃশ্যতা দেখাবেন না। একজন শিক্ষকের উপর হামলা, সমগ্র জাতির উপর হামলা। এই শিক্ষক আপনার সন্তানকে শিক্ষা দেয়, আপনার সন্তানকে মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য সহযোগিতা করে, তার উপর বর্বর হামলা হয়েছে। প্রতিদিন সন্ধ্যার পরে পাড়া মহল্লায় যে কিশোর গ্যাংয়ের ঘাতক আড্ডা, মাদক সেবন করা, সেই সময় আপনাদের প্রশাসন কোথায় থাকে? তাদেরকে কেন প্রতিহত করতে পারে না?